Hey guys, this is Prime and welcome to my YouTube channel. So, আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়। So, টাঙ্গাইল শহরটা আমার কাছে মনে হয় যে জমিদারি শহর, কারণ হচ্ছে এতগুলো জমিদার বাড়ি। So, আজকে আমরা যাচ্ছি দেলদুয়ারের একটা জমিদার বাড়িতে। আমার জানা মতে 6টা জমিদার বাড়ি আছে। একটা তো পাকুটিয়া জমিদার বাড়ি, যেটা আমি অলরেডি ব্লগ আপনাদের দিছি। উপরে আই বাটন আছে, এখানে ক্লিক করে দেখতে পারেন। তারপর আছে হচ্ছে ময়রা জমিদার বাড়ি, পাকুল্লা জমিদার বাড়ি, করটিয়া জমিদার বাড়ি, আজকে যাচ্ছে তেলদার জমিদার বাড়ি, আবার মধুপুর আছে একটা জমিদার বাড়ি। সো বলতে গেলে জমিদারি শহর আর কি। তো আজকে তেলদার জমিদার বাড়িতে যাচ্ছি। বেশিরভাগ সময় আমরা দেখি যে ম্যাক্সিমাম জমিদারের পূর্বপুরুষরা হিন্দু ধর্মাবলম্বী হয়, কিন্তু আজকে আমরা যে জমিদার বাড়িতে যাচ্ছি এই জমিদারের পূর্বপুরুষ হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী, এবং তিনি আসছিলেন হচ্ছে আফগানিস্তান থেকে। তো আফগানিস্তান থেকে এসে এখানে জমিদারি শুরু করেন। তো আমরা সেই প্রাসাদটাই দেখতে যাচ্ছি। আজকে আমার আসার কথা ছিল হচ্ছে পাটরেল। এইখানে হচ্ছে একটা মালাইচা পাওয়া যায়, টাঙ্গাইলের বিখ্যাত একটা মালাইচা। সো এটা খাবো ভাবছি। তো পাটরেল চা খাওয়ার জন্য আসতেছিলাম, তো পরে ভাবলাম যে ঘুরে আসি, সামনেই তো তেলদুয়ার। সো তেলদুয়ার জমিদার বাড়ি দিয়ে একটু ঘুরে আসি। সো এখন যাচ্ছি হচ্ছে দেলদার জমিদার বাড়িতে। সো ওইখানে গিয়ে কথা হচ্ছে, বেশি কথা বলবো না। আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে আমি নাকি বেশি কথা বলে ব্লগটা লেন্দি করে ফেলি, তো সেই জন্য এই ব্লগটা বেশি লেন্দি করব না। সো দেলদার জমিদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ওকে, বাই। এ ফিউ মোমেন্টস লেটার, এটা হচ্ছে মসজিদ, আর পিছনেরটা হচ্ছে জমিদার বাড়ি। এটা মসজিদ, এই তো জমিদারের আতিয়া মসজিদ না, আতিয়া মসজিদ না। তো রয়েছে কি যে ম্যাক্সিমাম জমিদার গুলা হচ্ছে পূর্বপুরুষ হিন্দু ধর্মাবলম্বী আসিল, কিন্তু এই যে এই জমিদার বাড়িটা, এই জমিদার বাড়ির পূর্বপুরুষ হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী। এর লিগা হচ্ছে এই মসজিদটা নির্মাণ করছে। আর আমরা দেখি সাইডে বাইক রাখি, তারপরে দেখি। জমিদার বাড়ি মসজিদ বন্ধ। ভিতরে আরো সুন্দর, কিন্তু কোন দিক দিয়ে যাইতে আমি জানি না সঠিক, ওনারে জিজ্ঞেস করি। ভাই আপনি এখানকার স্থানীয়? আচ্ছা, জমিদার বাড়িতে যাবো কোন সাইড দিয়ে? যাওয়া যায় না নাকি? ও এমনি কি বন্ধ করে দিছে? ওইদিকে হচ্ছে গেটটা অফ, সেজন্য হচ্ছে পিছনের রাস্তা দিয়ে আসতে হইতেছে। সো এইদিকে খোলা থাকলে দেখতে পারবো, নয়তো আজকে মতো এইখানে শেষ। জমিদার বাড়ি ঘোরা যাবে না, কারণ ওইদিকের গেটটা অফ আছে। সো এখন দেখি এদিক দিয়ে খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে যেতে পারবো আর কি। এই তো সো এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের সাইড, আর দেখি এদিক দিয়ে ঢোকা যায় কিনা। এখন দেখি হচ্ছে জমিদার বাড়ি। দেলদুয়ার জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউস নামেও পরিচিত।
চারদিক দিয়ে দেয়াল বেষ্টিত একতলা বিশিষ্ট জমিদার বাড়িটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা। জমিদার বাড়ির সামনের দিকে রয়েছে পারিবারিক কবরস্থান, পাশেই রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা। পূর্ব পাশে বসার জন্য রয়েছে লোহার গার্ডেন চেয়ার, গোল টেবিল। এই জমিদারের পূর্বপুরুষরা এখানে আফগানিস্তানের গজনি থেকে এসেছেন। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন ফতেহ দাদ খান গজনবী লোহানী। জমিদার বাড়ির জমিদারদের মধ্যে দুজন ছিলেন খুবই আলোচিত, তারা হলেন স্যার আব্দুল করিম গজনবী এবং স্যার আব্দুল হালিম গজনবী। দুই ভাই ব্রিটিশ সরকারের কাছ থেকে 1928 ও 1935 সালে নাইট উপাধি পান। পূর্ব দক্ষিণ কোণে রয়েছে একটি মসজিদ। আচ্ছা, আমরা এখানে দেরি করতে পারতেছি না, কারণ হচ্ছে গেটটা অফ করে দিবে, সেজন্য আমি এখানে বেশি কথা বলতে পারতেছি না, বাইরে গিয়ে তারপর কথা বলতে হবে। আচ্ছা, আমরা ভিতরে বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না, কারণ কেয়ারটেকার বললো যে গেট লাগিয়ে দিবে, সেজন্য আর কি বাইরে চলে যাচ্ছি তাড়াতাড়ি। তো ভিতরে বেশি শ্যুট করতে পারি নাই, কেয়ারটেকার থাকে উনি আর কি বললো যে বেশি দেরি না করতে এইখানে, সেজন্য আমরা বেশি দেরি করি নাই, এখানে বেশি সময় কাটাইতে পারলাম না এখানে। তো যতটুকু ফুটেজ নেওয়ার ততটুকু জাস্ট নিছি, আর এখন আর কি বাইরে চলে যাচ্ছি। সো এই তো ছিল দেলদুয়ার জমিদার বাড়ি। ওকে, এই ছিল দেলদুয়ার জমিদার বাড়ি। তো দেলদুয়ার জমিদার বাড়িতে একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো আপনারা সবসময় গেলে আর কি খোলা পাবেন না। কেয়ারটেকার ছিল বিধায় আমরা খোলা পাইছি এবং ভিতরে প্রবেশ করতে পারছি, এবং উনি পরে বললো যে আপনারা এখন চলে যান, ওনার কাজ শেষ। তো আমরা জাস্ট অনেক তাড়াতাড়ি জাস্ট শ্যুটটা করছি, শ্যুট করে দেন হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে আসছি, ভালো মতো আর কি ভিতরে ব্লগ করতে পারি নাই, ভালো মতো কথাও বলতে পারি নাই। তো
তো এখন যাচ্ছি হচ্ছে পাত্রেল বাজার। পাত্রেল বাজার হচ্ছে বিখ্যাত শাড়ির জন্য, সেটা সবাই জানে। টাঙ্গাইল তাঁত শিল্প পাত্রেল বাজারের ওইখানেই গড়ে উঠছে। তো পাত্রেল বাজার যাব, আমরা তো আর শাড়ি কিনবো না। তো পাত্রেল বাজার হচ্ছে একটা চায়ের জন্য বিখ্যাত, টাঙ্গাইলের বিখ্যাত মালাই চা। সো মামার দোকানে মালাই চা খাওয়ার জন্য আগে থেকে ফোন দিয়ে আসতে হয়, তো আমরা তো ফোন দেই নাই। তো এখন গিয়ে মালাই চা পাবো কি না জানি না, সো নর্মাল চা খেতে হবে। এই তো এখন যাই পাত্রের বাজার গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা আমরা চলে আসলাম পাত্রের বাজারে। তো এখন এখানে হচ্ছে সেই বিখ্যাত চা, মালাই চা, টাঙ্গালের বিখ্যাত মালাই চা। দেখি এখানে চাইলেও আমি টানতে পারিবো না, এটা হচ্ছে স্পিড ব্রেকার রাস্তা। তো এখানে মালাই চা, বন্ধ শুক্রবার এলদিকা ব্যাড লাক, শুক্রবার এলদিকা মনে হয়। আচ্ছা সো পাত্রায় এখানে যে কাজটার জন্য আসছিলাম, মেইনলি আজকে যে চা খাওয়ার প্ল্যান ছিল মালাই চা, কিন্তু দোকান বন্ধ এখন, শুক্রবার বলেই বন্ধ কিনা সেটা বলতে পারবো না, বাট দোকান বন্ধ, তো চা খাইতে পারলাম না। আর পাত্রায় যেটা বললাম তা করলি এখানে, তো যত দোকান পাট আছে ম্যাক্সিমাম হচ্ছে এখানে কাপড়ের দোকান, শাড়ির দোকান। সো এখানে আসলে শাড়ি টাড়ি কিনে নিয়ে যেতে পারবেন। আমি এই তাঁত শিল্প নিয়ে একটা ব্লগ আপনাদের দিব, তো এই ব্লগে আর এটা রাখলাম না। তো আপাতত আর কি, আচ্ছা সো এখন রাত হয়ে গেছে, ভালো কোনো ফুটেজ আসবে না, তো বিদায় নেবার পালা। তো আজকের ব্লগটা ছোট করেই করছি, কজ আপনারা ছোট ব্লগ চান। আজকের মতো ব্লগ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগ খুব শীঘ্রই চলে আসবে। স্টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।